পরিমাণে তাপস রায় তার সম্পর্কে প্রশংসা করেছেন কুণাল ঘোষ। আমি তাকে সম্পর্কে দাদা বলছি খড়গেলা ম্যাচে কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে যে গোষ্ঠী দ্বন্দ্ব কংগ্রেস এবং তৃণমূলের দাদা খড়গেলা ম্যাচে কংগ্রেস এবং তৃণমূলের যে লড়াই তার মধ্যে আগ্নেয়স্ত্র নিয়ে উঁচিয়ে দেখলাম তৃণমূলের পতাকা হাতে করে রেখেছে। আমি এখানে লিস্ট পড়ে দিলাম দেখলেন না 55 জন সংখ্যালঘু মোট মারা গেছিল পঞ্চায়েত ভোটে 27 জন হচ্ছে মুসলিম তার মধ্যে 17 জন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে সন্দেশ খালিদ মতো যেখানে হাত দেবেন বেলডাঙ্গা রেজিনগরে তো আপনি যেখানে হাত দিবেন সেখান থেকে অস্ত্র পাওয়া যাবে বোমা পাওয়া যাবে নৌতাতেও পাওয়া যাবে হাবিবের ঘরে গেলে ওর ঘর থেকে পাওয়া যাবে। অমিত শাহ বাইরে থেকে এসেছেন বাংলার নামে ষড়যন্ত্র করছে উত্তর দেবে বাংলার মানুষ কি বলবেন? ইউসুফ পাঠানকে কোথেকে এনেছেন উনি? কীর্তি আজাদ কোথা থেকে এসেছে? শত্রুঘ্ন সিনহা কোথা থেকে এসেছে? উনি বাংলার রাজ্যসভার আসন সাকেত গোখলেকে দিয়েছিলেন তখন বাংলা বাঙালি মনে ছিল। সুস্মিতা দেব কোথা থেকে কোথা কাটল তাকে রাজ্যসভার আসন দিয়েছেন? নিজের বেলায় আটি ষাটি পরের বেলায় নাই। আমরা ভারতীয়ত্বে বিশ্বাস করি। 135 কোটি মানুষ কাশ্মীর সে কন্যা কুমারী দেশ আমারি দেশ আমারি। আমরা ইউসুফ পাঠানকে বহিরাগত বলি না। নির্লজ্জ মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী ফরাক্কায় দাঁড়িয়ে বলছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা ওটা আমার আমি রেশন দিই। গান্ধী মাস্টার প্ল্যান কেন্দ্রের 75% টাকা বলছে আমি করেছি। এত অসত্য ভাষণ এত মিথ্যা কথা। এই মুখ্যমন্ত্রী 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি। কালকে পশ্চিমবাংলার 50 লক্ষ অন্নদাতা কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা ঢুকেছে। আমাদের কোনো প্রার্থী কোনো নেতা কেউ কোথাও বলেছে যে বিজেপিকে ভোট না দিলে পিএম কিষাণ সম্মান নিধি বন্ধ হয়ে যাব? আর আপনি মহিলাদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছেন যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। দাদা অধীর চৌধুরী বলছেন একটি সভায় যে তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে দেওয়া অনেক না, ও বিজেপির ভোট ভাঙতে চাইছে। ও এই কায়দা করে গতবারে বহরমপুর সহ আমাদের যে দুর্গ যেখানে বিজেপির ঘাঁটি সেখানে মেসেজ দিতে চাইছে। গতবারেও বলেছিল আমাকে তোমরা জেতাও ঠাকুরমশাইকে জেতাও না আমি দিল্লি গিয়ে মোদিজিকে সমর্থন করব। গত 5 বছর সবচেয়ে বাজেভাবে প্রধানমন্ত্রীকে যদি আক্রমণ করে থাকে অন দ্য ফ্লোর অফ দি হাউস সে হচ্ছে অধীর চৌধুরী। তিনি নরেন্দ্র মোদীকে নর্দমার সঙ্গে তুলনা করেছেন। তাকে বিজেপি প্রেমী রাষ্ট্রবাদী একজন ভোটারও ভোট দেবে না। এটা অধীর চৌধুরী ভালো করে দোকান খুলে শুনে রাখ। দাদা আজকে খড়গ্রামে লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ানো হয়েছে, উল্টো দিকে দেখছি যে বিদ্যুতের মাশুল বেড়ে গেল, এটা কি পরিপূরক? 9.22 টাকা করেছে, ভয়ঙ্কর অবস্থা। জমি কেনা বেচা, ট্রেড লাইসেন্স, আপনার সব জায়গায় মিউটেশন কনভার্সান সর্বত্র ঘুরিয়ে টাকা বাড়িয়ে জনগণকে শেষ করছে। এবং 1000 টাকা দিয়ে 800 টাকা ডিআর লটারির দোকানে রয়ে যাচ্ছে আর 28 টাকার মদের দোকান পাউচ। 21,000 নতুন মদের সেন্টার দিয়েছে যাতে মহিলারা সবচেয়ে বেশি পশ্চিমবাংলায় ক্ষতিগ্রস্ত। দাদা রেজিনগরে প্রচুর পরিমাণে তাপস রায় তার সম্পর্কে প্রশংসা করেছেন কুণাল ঘোষ। আমি তার সম্পর্কে দাদা বলছি খড়গেলা ম্যাচে কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে যে গোষ্ঠী দ্বন্দ্ব কংগ্রেস এবং তৃণমূলের পিসি ভাইপো দিতে দাদা খড়গেলা ম্যাচে কংগ্রেস এবং তৃণমূলের যে লড়াই তার মধ্যে আগ্নেয়স্ত্র নিয়ে উঁচিয়ে দেখলাম তৃণমূলের পতাকা হাতে করে রেখেছে। আমি এখানে লিস্ট পড়ে দিলাম দেখলেন না 55 জন সংখ্যালঘু মোট মারা গেছিল পঞ্চায়েত ভোটে 27 জন হচ্ছে মুসলিম তার মধ্যে 17 জন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে সন্দেশ খালিদ মতো যেখানে হাত দেবেন বেলডাঙ্গা রেজিনগরে তো আপনি যেখানে হাত দিবেন সেখান থেকে অস্ত্র পাওয়া যাবে বোমা পাওয়া যাবে নৌতাতেও পাওয়া যাবে হাবিবের ঘরে গেলে ওর ঘর থেকে পাওয়া যাবে।